নমস্কার দৈববাণী লাইভ ফন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব ভালো লাগে যখন অনুষ্ঠান শুরুর আগেই বহু বন্ধু ফোন করে বলেন আজকের অনুষ্ঠানটা দাদা শুরু হচ্ছে তো দাদা আজকের আসছেন তো আমরা কিন্তু অপেক্ষায় আছি এইগুলোই কিন্তু দৈববাণীর সব থেকে ভালো পাওয়া সেই জন্যই আমরা প্রত্যেকবারের মতো স্বাগত জানাবো সেই মানুষটিকে নিয়ে যাকে নিয়ে আমাদের পথ চলা প্রত্যেকবারের মতো আবারও বলে রাখছি টিভির ভলিউম মিউট করবেন পাঁচ বছরের নিচে বাচ্চাদের সম্পর্কে কাইন্ডলি জানবেন না আর যাদের বাংলা জন্ম তারিখ জন্ম সময় জানা আছে তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করবেন এর পাশাপাশি বলে দিই প্রত্যেক দিন ভোর সাড়ে পাঁচটায় এবং প্রত্যেক দিন সকাল নটায় আমাদের যেমন সকাল নটায় থাকছে তথ্যভিত্তিক অনুষ্ঠান তেমনি সাড়ে পাঁচটায় থাকছে আমাদের প্রভাতী অনুষ্ঠান এই দুটোই কিন্তু দৈববনের লাইভের সাথে কাইন্ডলি মিস করবেন না স্বাগত জানাবো সেই মানুষকে নিয়ে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী বাস্তবিক হস্তরেখাবিদ এবং অন্যধারে তিনি অবশ্যই ছিলেন আছেন এবং থাকবেন আধ্যাত্মিক উপদেষ্টা কৌলাচারী এবং গৃহাবধূত দেবাদৃত দা বা দেবাদৃত শাস্ত্রী দাদাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্বাগত তোমায় নমস্কার দৈববনের লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই

রাত্রি রাত্রি 12টা জন্মস্থান কোথায় আরজি কর শ্যাম বাজার ওকে ওকে শুক্রবার ছিল হ্যাঁ শুক্রবার ছিল বেশ 31 ডিসেম্বর শুক্রবার ছিল লগ্ন এবং চন্দ্র এক কন্যা লগ্ন কন্যা রাশি জানা আছে হ্যাঁ না এসব জানা নেই একটু লিখে নাও বেশ জানা নেই বলছে লগ্ন এবং কন্যা রাশি কেমন এই অষ্টমে বৃহস্পতি এবং রয়েছে এবং একাদশে রাহু। ভাই শরীর কিন্তু খুব একটা ভালো নয় শরীর খুব একটা ভালো যাবে না বারংবার কোনো না কোনো কারণে বুকের কোন দোষে ভোগার লক্ষণ দেখা যাচ্ছে বুকে কোনো ব্যথা বুকে কফ জমে যাওয়া এই সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে কোন না কোনো রকম ভাবে পায়ু সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা কেমন অর্শ বা এই জাতীয় রোগে কোষ্ঠকাঠিন্য এই জাতীয় রোগে ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে আর শরীরের নিচের দিকে চোট আঘাত লাগতে পারে এই বিষয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ আপনার ছকে যেখানে রাহু কেতু রয়েছে কর্কট এবং মকরে মকরে সেই এবং এক বর্তমানে রাহু আর কেতু যাচ্ছে আপনার কোনো ভাই আছে তাহলে সেটা নিয়ে চিন্তার কারণ নেই যেটা বলতে যাচ্ছিলাম কিন্তু পায়ের নিচের দিকে চোট আঘাত এবং সার্জারি সার্জারি বা অপারেশন নির্দেশিত হচ্ছে বলুন কি জানতে চাইছেন নিজেসবায় বলছি আমার আমি তো মানে যেহেতু মানে কাজের সম্বন্ধে জানতে চাইছি আমি রাজনীতি কাজ করছি ভবিষ্যতে কি কাজ করতে পারবো আপনি আপনি কি এর আগে আমাকে ফোন করেছেন হ্যাঁ ফোন করেছি তো আপনাকে তখনও আমি বলেছিলাম আপনাকে এখনও আমি একই কথা বলছি এখন এই মুহূর্তে কিন্তু খুব ভালো কিছু নির্দেশিত হচ্ছে না একটু অক্টোবর অব্দি অপেক্ষা করতে হবে আর যে চকে যে দোষগুলো রয়েছে বা যে যোগগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাক্টিভেট করতে হবে কোথাও গিয়ে ভালো জায়গায় গিয়ে ভালোভাবে ভালোভাবে প্রতিকার করিয়ে নিন প্রতিকার করিয়ে নিয়ে চেষ্টা করুন এটা আমি আপনাকে আগেরবারও বলেছিলাম আমি আপনাকে একই কথা বললাম বারংবার একই কারণে একই লোক ফোন করবেন না একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশটা ফোন কল আসে অতএব বিভিন্ন বন্ধুকে হেল্প করতে পারলে অনেকের সুবিধা হয় এটা মাথায় রেখে ফোন করবেন নমস্কার কোথা থেকে নমস্কার নমস্কার বলুন বীরভূম থেকে বলছি বীরভূম থেকে বলছেন বলুন কোথা থেকে বীরভূমের কোথায় বীরভূমের রামপুরহাট না রামপুরহাট বাহ আপনাদের এখানে যাচ্ছি দেখাবো বলছি আমি পরে কার সম্পর্কে হ্যাঁ হ্যালো হ্যাঁ কার সম্পর্কে জানবেন

বেশ চন্দ্র কেতুযুক্ত রবি রাহু যুক্ত অতএব আপনার গ্রহণ দোষ রয়েছে আপনি সারা জীবনে যথেষ্ট কষ্ট পেয়েছেন এবং যথেষ্ট সংগ্রাম আপনাকে করতে হয়েছে তাই তো লড়াই করতে হয়েছে তো জীবনে জীবনে প্রচুর সংগ্রাম আপনি কি কোনো কারণে শুনতে পাচ্ছেন না কানে কি একটু কম শোনেন হতে পারছেন আচ্ছা বেশ যাই হোক আচ্ছা লগ্নে বৃহস্পতি থাকার জন্য আপনি আপনি সৎ হবেন এক দুই হচ্ছে গিয়ে লগ্নের দ্বিতীয় শনি আপনি কিন্তু আত্মীয়দের সহায়তা খুব একটা পাননি আর আপনার জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়েছে ঠিক আগের বছর দু সালে কোনো না কোনো একটা ডাউনফল দেখাচ্ছে যদি আপনি ব্যবসা করেন বা যদি আপনি চাকরি যাই করুন না কেন কোথাও টাকা নষ্ট হওয়া বা কোনো কারণে মানসিক দুঃখ পাওয়া এরকম কিছু দেখাচ্ছে পেটের পেটের অসুখে ভোগার লক্ষণ দেখা যাচ্ছে বলুন কি জানতে চাইছেন আপনার প্রশ্ন কি পেটের অসুখে প্রচন্ড ভোগেন

আপনি আপনি শান্তি সস্তায়ন এবং এবং শান্তি জন্য ভালো যোগাযোগ করে শান্তি সস্তায়ন এবং করে নিন আর যেহেতু যেহেতু জলরাশিতে গ্রহ বসে থেকে হ্যাঁ জলরাশিতে গ্রহ বসে থেকে রোগ নির্দেশ করছে অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা তো সুফল পাবেন সেই প্রসঙ্গে প্রত্যেকটা বন্ধুকে বলে রাখি আমরা কিন্তু বারবার একটা কথা বলছি মনের মধ্যে পজিটিভ এনার্জিটা নিয়ে আসুন যে আমাকে বাঁচতে হবে কখনোই কিন্তু মনের ভেতরে এই নেগেটিভ এনার্জিটা আনবেন না কারণ নেগেটিভ এনার্জি হচ্ছে ক্যান্সারের থেকেও ভয়ানক অসুখ যেটা আপনাকে আরো বেশি করে কিন্তু ডাউনফল করিয়ে দেয় জীবনের ক্ষেত্রে নমস্কার কোথা থেকে বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে বলুন কার সম্পর্কে আমার নিজের সম্পর্কে আপনার জন্ম তারিখ 10 6 1965 10 6 1965 সময় রাত 11টা তুলা রাশি স্বাতি নক্ষত্র এবং দেবগান কুম্ভ লগ্ন এবং তুলা রাশি লগ্নে শনি আপনাকে যথেষ্ট দূরদর্শী করবে চট করে কোনো কিছু গ্রহণ করার লোক আপনি নন আপনি যথেষ্ট দূরদর্শী এবং দূরদর্শী বুদ্ধি সম্পন্ন লোক কেত লাস্ট দু তিন বছর কিন্তু ভালো যায়নি কোথাও না কোথাও যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা কোথাও বন্ধ হয়ে যাওয়া বা ব্যবসার ডাউনফল কেমন কোনো না কোনো রকমভাবে আপনাকে কিন্তু অস্বস্তির মধ্যে রেখেছে লাস্ট দু আড়াই বছর প্রথম কথা আপনি শনি সাড়ে সাতই রান করেছেন শনি সাড়ে সাতি থেকে বেরোনোর পরেও দেখা যাচ্ছে শনি কেতুর ওপর দিয়ে গেছে বর্তমান সময় ধীরে ধীরে ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনি কি জানতে চাইছেন বর্তমান ভালো যাচ্ছে না মানে লাস্ট তিন বছর সাড়ে তিন বছর ধরে ভালো যাচ্ছে না তাই তো হ্যাঁ বর্তমান সময় আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এই সময় ভালো জায়গায় গিয়ে ভালোভাবে প্রতিকার করে নিন শুক্র শনি এই দুটো গ্রহের প্রতিকারের দরকার রয়েছে শুক্র শনি এই দুটো গ্রহের প্রতিকারের দরকার রয়েছে এই দুটো গ্রহের আধ্যাত্মিক প্রতিকার করতে হবে এক নম্বর এবং দু নম্বর হচ্ছে কি এই দুটো গ্রহের ধারণগত প্রতিকার করতে হবে এই দুটো গ্রহ প্রতিকার করে চললে এক দু বছরের মধ্যে আপনার অবস্থা কিন্তু এখনকার তুলনায় অন্তত পঞ্চাশ শতাংশ ভালো হবে প্রয়োজন বোধ করলে দেখা করে নেবেন এবং অবশ্যই সমস্ত বন্ধুদের বলে রাখছি আপনারা কিন্তু যখন আমাদের অনুষ্ঠানটা দেখছেন হঠাৎ এলআইভি লাইভ লেখা মানেই কিন্তু চট করে ফোন করবেন না খুব ভালোভাবে অনুষ্ঠানটা দেখুন বুঝুন তারপরেই কিন্তু আমাদের অনুষ্ঠানে ফোন করুন কারণ আমাদের এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান যেটা সব ধরনের বন্ধুদের যেমন আমরা হেল্প করতে পারব বিশেষত হেল্প করতে পারবো যে সমস্ত বন্ধুদের সত্যিকারের অ্যাস্ট্রোলজি নিয়ে খিদে আছে যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন কারণ গ্রহই কিন্তু শেষ কথা গ্রহই কিন্তু প্রথম কথা অবশ্যই চলে যাব আমরা পরের ফোনে হ্যালো নমস্কার কে আছেন জন্ম তারিখ বাংলায় সরি ইংরেজিতে আপনাদেরকে বলে আমি ভুল করে ফেলছি আরেকবার

সমস্ত বন্ধুদের আমি আরো একবার রিকোয়েস্ট করছি ভালোভাবে কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জেনেই কিন্তু আমাদের ফোন করবেন এবং বিশেষত আমার দিয়ে ভুল করে বেরিয়ে গেছে ইংরেজিতে কিন্তু ডেট অফ বার্থ আমাদের লাইভ ফোনে অনুষ্ঠানে বলবেন আর যাদের মনে হয় আশ্বিন মাসে ভাদ্র মাসে বৈশাখ মাসে জষ্টি মাসে চৈত্র মাসে জন্ম তারা কিন্তু সরাসরি আমাদের চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে যে সফটওয়্যার আছে সেটা কিন্তু ইংরাজিতেই কিন্তু আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো নমস্কার কোথা থেকে হ্যাঁ নমস্কার আমি বলছি সিঙ্গুর থেকে বলছেন বলুন কার সম্পর্কে

প্রায় এক বছর ধরে এই সমাজটা চলছে লগ্নে বৃহস্পতি থাকার ফলে আপনি কিন্তু সৎ লোক হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং লগ্ন থেকে চতুর্থ শনি এবং পঞ্চমে কিন্তু কোথাও না কোথাও কিন্তু শিক্ষা গিয়ে কেটে গেছে যতটা উচ্চশিক্ষিত বা যে যতটা পড়াশোনা করা দরকার ছিল বা উচিত ছিল হওয়া উচিত ছিল ততটা হয়নি কেমন মঙ্গলের যে অবস্থান তাতে মঙ্গল এবং শনির যে অবস্থান তাতে মনে হচ্ছে কি কোনো টেকনিক্যাল বিষয়ে আপনার জ্ঞান থাকতে পারে বলুন কি জানতে চাইছেন আমি কেবলে কাজ টেকনিক্যাল লাইনে কাজ করি টেকনিক্যাল লাইনেই কাজ করেন কি কাজ নিজেরও চিন্তা করতে পারেন এখন এই মুহূর্তে কিছু করবেন না কোনো কারণে নিজের ব্যবসার কথা চিন্তা করা বা ব্যবসায় সম্প্রসারণ করা চিন্তা চিন্তা করা এই সমস্ত জিনিসগুলো একদমই করবেন না অক্টোবরের মধ্যে ভালোভাবে তিনটে গ্রহের প্রতিকার দরকার তিনটে গ্রহের প্রতিকার ভালোভাবে করিয়ে নিন এক আর দুই করিয়ে নিয়ে অক্টোবরের পরে সম্প্রসারণের জন্য চেষ্টা করুন আছে এই যে সাবধান দৈব বাণীগুলো অনুষ্ঠানের নামও যেমন দৈব বাণী এটাও কিন্তু এক ধরনের পজিটিভ বাণী যেটা আপনাদের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই চলে যাবো পরের বন্ধুর কাছে কিন্তু তার আগে একটুখানি বলে দিই যিনি বন্ধু আছেন একটু হোল্ড করবেন একটু বন্ধু হোল্ড করুন একটু সঙ্গে থাকুন শহর কলকাতায় এই সপ্তাহটা ভোর কিন্তু আমরা থাকছি শহর কলকাতায় অতি অবশ্যই দাদাকে আমরা পেয়ে যাচ্ছি শোভাবাজার ভাগ্যলোকে পেয়ে যাচ্ছি ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয় এবং স্পেশালি কামালগাছি এবং অবশ্যই কিন্তু গাঙ্গুলি বাগানে যখনই চেম্বারগুলোয় আসবেন একটুখানি কাইন্ডলি ফোন করে জেনে নেবেন কোন টাইমটা এলে সুবিধা হয় কারণ দৈববাণীর পক্ষ থেকেও কিন্তু যারা বুকিং করছেন তাদের কাছে কিন্তু কনফার্মেশন কল যাবে চলে যাচ্ছি আমরা সাতাশ তারিখ কৃষ্ণনগর ত্রিনাথ লজ সাতাশ তারিখে আমরা পৌঁছে যাচ্ছি আঠাশ তারিখ পৌঁছে যাচ্ছি বর্তমান অবশ্যই সেই দিন রাতে চলে যাচ্ছি তারাপীঠ থাকছে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মোহাম্মদ বাজার এই সমস্ত চেম্বারে আসতে গেলে যে নম্বরে আপনারা ফোন করছেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ফোর নাইন ফোর থ্রি এই নাম্বারে ফোন করতে পারেন এছাড়াও অতি অবশ্যই নাইন জিরো এইট থ্রি টু নাইন ফাইভ টু থ্রি ফোর নাইন ফোর থ্রি ডাবল ফোর নাইন ফোর এইট নাইন ফোর অথবা সেভেন জিরো ডাবল ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন অতি অবশ্যই বেহালা শখের বাজার দৈবনী চেম্বারে আমরা থাকছি বিশে মে বিকেলবেলা এবং সকালবেলা থাকছি কাকদ্বীপে চলে যাচ্ছি মেদিনীপুর একান্ত একান্তপন লজে জুন মাসের সাত তারিখ আমরা কিন্তু সেখানে থাকছি আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার এই লাইভ ফোন ইনে যে নাম্বারে ফোন করেন সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান এইট সিক্স জিরো টু এছাড়াও এইট টু ফাইভ ডবল জিরো সিক্স থ্রি নাইন ওয়ান ফোর নাম্বারেও যোগাযোগ করতে পারেন

জন্মস্থান কি বর্ধমানে আসানসোল একটা ছোট্ট রিকোয়েস্ট করবো দিদি টিভির ভলিউমটা আরেকটুখানি মিউট করুন হালকা কানে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হালকা কানে আসছে যাই হোক মঙ্গলবার দিন ছিল মঙ্গলবার ছিল বৃষ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দ্বিতীয় পদ গন্ডমূল হচ্ছে না অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ লগ্ন এবং রাশির জাতক কি করছে মেয়ে এখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে মেয়ে মেয়ে লগ্নের চতুর্থে মঙ্গল পঞ্চমে রাহু বৃহস্পতি নিচস্ত অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি ছাড়া কিন্তু বাকি সমস্ত গ্রহ রাহুকেতুর মধ্যে রয়েছে প্লাস দেখুন বৃহস্পতিভঙ্গ কাল তো হয়েইছে শনি রবিযুক্ত হয়েছে সেটা এক ধরনের বীজদোষ বটে রবি রাহু দৃষ্ট হচ্ছে সেটাকে আমরা বলি গ্রহণ দোষ আবার শনি কেতুযুক্ত অর্থাৎ রাহুদৃষ্ট শনি সেটাকে আমরা বলি কালম্বিক দোষ এ কিন্তু বারংবার কর্মত্যাগ করবে এই যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছে কোনো জায়গায় গিয়ে কিন্তু এই পড়াশোনাটা যতটা ভালো লাগা উচিত বা যতটা ভালো রেজাল্ট করা উচিত সেটার থেকে কিন্তু কোনোভাবে বঞ্চিত হবে সাংসারিক জীবনে কিন্তু এর অশান্তি আছে এর কিন্তু পরিবার সংক্রান্ত অশান্তি দেখা যাচ্ছে লগ্ন থেকে চতুর্থে মাঙ্গলিক এক নম্বর আপনি টিভির সাউন্ডটা অফ এটা করুন একটু ইকো আসছে এখানে আপনি তাহলে আরো খানিকটা বাইরে চলে যান কারণ আমাদের এখানে ইকো আসছে বাড়ির ভিতরে আছি তো ওই আওয়াজ আওয়াজটা ঠিকমতো পাওয়া আচ্ছা ঠিক আছে চলুন যতটা পাচ্ছি হেল্প করছি হ্যাঁ এই মেয়ে যথাযোগ্য প্রতিকার না নিয়ে এগোলে জীবনের কোনো একটা জায়গায় থেকে যাবে এবং এর পারিবারিক জীবনও কিন্তু বিচ্ছেদ নির্দেশিত হচ্ছে অতএব সাবধানে থাকতে হবে ভালো জায়গায় গিয়ে প্রতিকার করুন এই যে প্রতিকারের ব্যাপারটা আপনাদেরকে আমরা প্রতিটা মুহূর্তে বলে রাখি শরীরে অসুখ থাকলে তার প্রতিকারের জায়গা আছে কিন্তু গ্রহগত প্রতিকার কিন্তু পৃথিবীর কোনো ডাক্তারবাবু করতে পারেন না গ্রহগত প্রতিকার করতে গেলে অবশ্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজার সঠিক তান্ত্রিক কিন্তু করতে পারেন যিনি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে বলে রাখবো দৈববাণী অনুষ্ঠানটা খুব ভালো করে ফলো করুন এবং তবেই বুঝতে পারবেন এই অনুষ্ঠানের গুরুত্ব বা এই অনুষ্ঠানের ডেপথ বা গভীরতাটা কারণ দৈববাণী অনুষ্ঠান শুধুমাত্র সব ধরনের মানুষের জন্য নয় যে সমস্ত মানুষ দৈববাণীর সাথে আছেন সেই সমস্ত মানুষের জন্যই কিন্তু দৈববাণী আছে

বেশ লগ্ন থেকে দেখতে গেলে লগ্ন থেকে লগ্নের পঞ্চমে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে কিন্তু শনি ঠিক উল্টো দিকে সপ্তমে বসে থেকে শুক্রকে দৃষ্টি দিচ্ছে এটা একটা রাজযোগ তৈরি করেছে অতএব নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে ষষ্ঠে রয়েছে মঙ্গল দশম ভাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে কি কোন রকম টেকনিক্যাল টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ার ইচ্ছা আছে কি দেখো এই তোমার

তো ভূগোল যে একদম খারাপ হচ্ছে তা নয় ভূগোল একদম খারাপ জিনিস হচ্ছে তা নয় কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে পড়া উচিত ছিল যেটা তুমি বললেও যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল লাইনে তোমার চান্স এসেছিলো যেমন সেই সময় জ্যোতিষীকে দেখালে জ্যোতিষী সে নিশ্চয়ই তোমাকে ভালোভাবে ডিরেক্ট করে দিতে পারতেন এখনও বলছি ছকে কিন্তু বেশ কিছু জোর রয়েছে স্ট্রেংথ রয়েছে তোমার ছকে ঠিকমতো ঠিক গ্রহকে ঠিকভাবে যদি ফোকাস করা যায় তুমি জীবনে কিছু না কিছু করতে পারবে কেমন আর একটা অনুরোধ করবো বাবার সঙ্গে খুব বেশি ঝগড়া করো না কেমন বাবার শরীরটা বাবার শরীর কিন্তু দেখছি না কেমন বাবার কোন দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী অসুখে বাবার ভোগার লক্ষণ দেখা যাচ্ছে কষ্ট পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বাবার সঙ্গে বিশেষ ঝগড়া করো না বাবা মাকে ভালো রেখো দুটো তিনটে গ্রহের প্রতিকার দরকার আছে ঠিকঠাক প্রতিকার হলে কিন্তু তুমি জীবনে খুব ভালোভাবে দাঁড়াতে পারবে বলেই আমার ধারণা এবং সেক্ষেত্রে প্রত্যেকটা বন্ধুকে বলে রাখছি আমরা কিন্তু দৈববাণীর পক্ষ থেকে যারা বুকিং নিচ্ছেন অবশ্যই আমরা চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা আগে আপনাদের কিন্তু আছে একটা কনফার্মেশন কল করবো এবং তার সাথে আপনাদেরকে টাইমটা বলে দেবো যদি অ্যাডজাস্ট না হয় যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই কিন্তু আপনারা একটা প্লিজ ফোন করে জানিয়ে দেবেন বা আমরা যখন কল করছি তখন জানিয়ে দেবেন তার কারণ বহু মানুষ আছেন যারা কিন্তু ওই বুকিংটার জন্য বসে থাকেন তারা কিন্তু পান না যদি মনে হয় এ সপ্তাহে বা এ মাসে আমি যেতে পারছি না মেদিনীপুর বা কৃষ্ণনগরে অবশ্যই পরের মাসে তার জন্য বুকিং নিন কোনো প্রবলেম নেই কিন্তু যারা

বিকেল চারটে পঁয়তাল্লিশ জন্মস্থান কি দাদা ডায়মন্ড হারবারে ডায়মন্ড একটু সঙ্গে থাকুন আচ্ছা ওনার জন্মবার সোমবার ছিল সিংহ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র এক নম্বর অর্থাৎ গণ্ডমূল নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ গণ্ডমূল নক্ষত্র হলে কি হয় জীবনে কিন্তু সমস্যা অনেক থাকে দেখুন পরিপূর্ণ কাল সরপদশের ছক এক দুই হচ্ছে গিয়ে শনি রাহুযুক্ত অবস্থায় রয়েছে যেটা আমি বারবার বলে থাকি এই এই যোগটা যখন কাল সর্বদোষের সঙ্গে একত্রে হয়ে যায় তখন এই যোগটা কালসর্পদোষটাকে মারাত্মক বাড়িয়ে দেয় কেমন জীবনে বাধা অনেক এই সময় কিন্তু উনি খুব একটা ভালো অবস্থায় নেই দু তিনটে জিনিস হতে পারে হয় উনি শারীরিক দিক দিয়ে ভালো অবস্থায় নেই অথবা উনি কোনো কারণে কোথাও টাকা ধার বা এই সমস্ত করেছেন সেই কারণে ভুগছেন অথবা ওনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের ফলে পারিবারিক অশান্তি হচ্ছে কি ঘটেছে হ্যালো হুম আমি তিনটে জিনিসের উল্লেখ করলাম তিনটে জিনিসের মধ্যে প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ক্যারিয়ারের ব্যাপারে যে উনি কিছুতেই চারিদিক সামলে উঠতে পারছেন না কেমন কারণ কেতু এবং রাহুর ওপর দিয়ে রাহু এবং কেতু যাচ্ছে এবং এই যোগটা যদি আগেও প্রশমিত না করা হয়ে থাকে এই জিনিস ওনার জীবনে আগেও এসেছে কেমন এই জিনিস এই জিনিস ওনার জীবনে আগেও এসছে এবং সেই এই ডাউন ফলটা ওনার জীবনে কিন্তু এখন চলবে পুরো উনি মানে খুব ভালোভাবে প্রতিকার না করিয়ে নিলে এই যোগটা কিন্তু সারা জীবনে ওনার জীবনে ফিরে ফিরে আসবে আমি আবারও বলে দিচ্ছি এটা চলবে হচ্ছে গিয়ে এটা প্রতিকার এটাকে প্রতিকার করলে পরিপূর্ণ ঠিক হয়ে যাবে এরকম কথাটা বলাটা খুব অনুচিত হবে কিন্তু এটা প্রতিকার করলে অন্তত এই যে অবস্থায় রয়েছে সেখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ উপকার দেবে নয়ই মে তারিখটা নোট করে নিন নয়ই মে দু হাজার উনিশের পরে পরিপূর্ণ প্রতিকার করে চললে নয়ই মে দু হাজার উনিশের পরে কোনো একটা নতুন রাস্তা খুলবে কারণ উনি এখন যে কাজ করছেন সেই কাজ বন্ধ হয়ে যাওয়া বা এখন যদি কোনো ব্যবসাও করে থাকেন সেই ব্যবসার ডাউন ফল এবং আলটিমেটলি ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়া টাকা ঋণ হয়ে যাওয়া কোথাও টাকা ঋণ হয়ে যাওয়া তৃতীয় কোনো ব্যক্তির জন্য ক্ষতিগ্রস্ত হওয়া কেমন যদি অংশীদার বা পার্টনার ব্যবসা হয় মানে পার্টনারশিপের যদি ব্যবসা হয় পার্টনারশিপের জন্য ক্ষতিগ্রস্ত হওয়া এই জিনিসগুলো কিন্তু নির্দেশিত হচ্ছে এগুলো জীবনে বারবার ফিরে আসবে এবং এই ছকে যদি প্রতিকার না করা হয় এই ছককে উঠে তোলা তোলা খুব মুশকিল তুলে নিয়ে আসা খুব মুশকিল এবং অবশ্যই আপনার যদি মনে হয় আপনি ডায়মন্ডারবার থেকে ফোন করেছেন আপনি কিন্তু আমাদের কাকদ্বীপ চেম্বারে কিন্তু এই নাম্বারে রাত্রি দশটায় অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বুকিং নিতে পারেন সমস্ত বন্ধুদের বলে রাখছি অবশ্যই কিন্তু খুব ভালো করে অনুষ্ঠানটা আপনারা কিন্তু ফলো করুন ভোর সাড়ে পাঁচটা হোক রাত নটা হোক বা আমাদের সকাল নটায় প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা আপনাদের পাশে আছি অনুষ্ঠানগুলো ভালো করে কিন্তু ওয়াচ করুন টিভির সাউন্ডটা বন্ধু একটু মিউট করবেন টিভির সাউন্ডটা আচ্ছা এবার বলুন কোথা থেকে বলছেন

ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি বর্তমানে জন্মবার রবিবার ছিল রবিবার বৃশ্চিক লগ্ন ধনু রাশি পূর্বাশারা নক্ষত্র বৃশ্চিক লগ্ন ধনু রাশি এবং পূর্বাশারা নক্ষত্র লগ্নে কেতু বসে রয়েছে লগ্নের দ্বিতীয় চন্দ্র এখন কিন্তু সাড়ে সাতি শনি সাড়ে সাতি চলছে কেমন রবি রবি মঙ্গলযুক্ত অতএব এই মেয়ের জন্মের পরে মেয়ের বাবার উন্নতি হয়েছে মেয়ের খরচের হাত বেশি হবে মেয়ে প্রচুর খরচ করবে বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রী অবস্থা অর্থাৎ মেয়ে ধার্মিক মেয়ে মেয়ে ভগবানে বিশ্বাস থাকবে কেমন আর বলুন মেয়ে সম্বন্ধে কি জানতে চাইছেন মাধ্যমিক পরীক্ষার পর ভালো হবে বলে আশা রাখি পড়াশোনা করেছে ভালো হবে হ্যাঁ কি দাদা রেজাল্ট ভালো হবে দাদা বলেছেন ভালোই হবে রেজাল্ট রেজাল্ট

এই মেয়ের এই মেয়ে এই মেয়ে যেখানেই যাবে তারই উন্নতি নিয়ে আসবে এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসারেরও উন্নতি নিয়ে আসবে কেমন মে এই মেয়ে সব ভালো একটাই জিনিস নিয়ে একটু অসুবিধার কারণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যদি কখনো কোনো গলায় কোনো অসুবিধা হয় ধরুন টনসিলাইটিস বা ফ্যারেঞ্জাইটিস এরকম কোনো অসুবিধা হয় বারংবার খুব খুকে কাশি হয় তাহলে ডাক্তারকে টনসিল হ্যাঁ গলায় আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে এর কোন রকম ভাবে ইউরিনারি ট্র্যাক্ট মানে মেয়েদের যে ট্র্যাকটা হয় মানে পিরিয়ডের যে ব্যথা ডিসমেনোরিয়া মানে রোগে ভোগে একটু এটা হলি হুম হোমিওপ্যাথিক চিকিৎসা করেন হোমিওপ্যাথিক চিকিৎসায় সুফল পাবেন আচ্ছা হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা সুফল পাবেন এই এই মেয়ের ক্ষেত্রে একটা মাত্র স্টোন খুব ভালো কাজ করবে ভালো জ্যোতিষের কাছে গিয়ে প্রতিকার করার একটা প্রতিকারের দরকার নেই এই মেয়েকে একটা স্টোন দিন সেই স্টোনটাই একে পুরোপুরি ডিরেক্ট করবে এবং গাইড করবে মেয়ে জীবনে ভালো করবে মেয়ের জীবনে যে ছকে খুব ভালো কিছু রয়েছে এবং আজকে এখনো পর্যন্ত যতগুলো ছক দেখলাম তার মধ্যে এটা শ্রেষ্ঠ ছক বাহ নমস্কার কোথা থেকে নমস্কার বিনোদ সাইতিয়া থেকে বলছি নমস্কার সাইতিয়া থেকে বলুন সম্পর্কে

আচ্ছা বেশ মিন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র মিন লগ্ন এবং মিথুন রাশির ছক লগ্ন থেকে দেখতে গেলে চতুর্থে শনি চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে যেটাকে আমরা বিশ যোগ বলে থাকি পঞ্চমে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি তুঙ্গি অবস্থায় রয়েছে মেয়ে ধার্মিক হবে মেয়ে খুব ভক্তিসম্পন্ন হবে এক এবং মেয়ে খুব শৌখিন হবে লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের অষ্টমে রয়েছে শুক্র কিন্তু মেয়ে কোনোরকমভাবে পিরিয়ডজনিত অসুখে কিন্তু ভুগবে কেমন পিরিয়ড পিরিয়ড মেয়েদের যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের অসুখে পিরিয়ডের পিরিয়ডের আগে ব্যথা বা পেটে ব্যথা এই সমস্ত অসুখে ভুগবে রাহু কেতু উচ্চ অবস্থায় রয়েছে একমাত্র শনি চন্দ্রযুক্ত অবস্থায় যে বিশ এই বিশ যোগটা কাটিয়ে নেবেন মেয়ের অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে কারণ সপ্তমে বুধ রয়েছে এবং বুধ তুঙ্গী অবস্থায় রয়েছে বাবার খুব প্রিয় মেয়ে এটাও ঠিক এর মাও কোনো কারণে বিষাদজনিত অবস্থায় রয়েছেন মায়ের কিন্তু শরীর খারাপ নির্দেশিত হচ্ছে বলুন কি জানতে চান কি জানতে চাইছেন মেডিকেল লাইনে পড়াশোনা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা চেষ্টা করতে পারেন শুক্র সক্ষেত্রী অবস্থায় রয়েছে রয়েছে রবি অবস্থায় রয়েছে কেমন চেষ্টা করতে পারেন এটা বায়োসায়েন্সের ছক তো বটেই হান্ড্রেড পারসেন্ট বায়োসায়েন্সের ছক বৃহস্পতি উচ্চস্থ শুক্র সক্ষেত্রী রবি বুধযুক্ত অবস্থায় রয়েছে এটা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছক বটে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু যতটা ভালো যতটা যতটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করছেন ততটা ভালো রেজাল্ট হবে না মেয়ের পরিপূর্ণ কাল সর্পদোষ রয়েছে কাল সর্পদোষ না কাটিয়ে নিলে কিন্তু সমস্ত জায়গাতে পঞ্চাশ ভাগ ফল ক্ষতিগ্রস্ত হবে এই মেয়ের মেডিকেল পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাল সর্পদোষ পরিপূর্ণভাবে পরিহার না করে পরিপূর্ণভাবে সর্পদোষের পরিহার বা প্রতিকার না করে সঠিক স্টোন ধারণ না করালে কিন্তু হবে না হওয়ার সম্ভাবনা কম বারবার থেকে যাবে অবশ্যই যিনি আছেন একটুখানি হোল্ড করাবো আপনাদেরকে বলে রাখি যে সমস্ত চেম্বারগুলোর কথা আমি বারবার বলছি টিভি নিচ্ছে স্ক্রলিংয়ে যাচ্ছে সেখানে ফোন করার পাশাপাশি অতি অবশ্যই আমাদের কিন্তু ইউটিউবে দৈববাণীর প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু ডাউনলোড রয়েছে আজকের হাতে স্মার্টফোন অবশ্যই কিন্তু সেখানে সার্চ করে দেখে নিন কী ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা বক্তব্য রেখেছি আপনাদের সামনে এর পাশাপাশি ফেসবুকে কিন্তু আমাদের পার্সোনাল পেজ রয়েছে দৈববাণী নামে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই ফেসবুক বা ডিজিটাল মিডিয়ার এই যে বিষয়টাকে নিয়ে আমরা প্রতিনিয়ত কাটাছেঁড়া করি সেখানেও কিন্তু আমাদের অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ নামে একটা গ্রুপ আছে সেখানে প্রত্যেকটা বন্ধুর কম বেশি আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিই দেখুন কত লজিক্যালি অনুষ্ঠানটা আপনাদের সামনে আমরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু করে দিয়েছি নমস্কার কোথা থেকে বাঁকুড়া থেকে কার সম্পর্কে

আপনি রাত্রি বারোটার পরে বলছেন ওটা কম্পিউটার কিন্তু সতেরো তারিখে যদি আপনি জন্মে থাকেন তাহলে কিন্তু ওটা আঠেরো তারিখ নেবে ওটা কি বুধ গিয়ে বৃহস্পতিবার ছিল বুধবার ছিল মানে বুধ গিয়ে বৃহস্পতিবার হবে ওটা একটু সঙ্গে থাকুন আপনার রাশি লগ্ন এগুলো আপনার জানা আছে ঠিক আছে সিংহ লগ্ন তুলা রাশি সিংহ লগ্ন এবং তুলা রাশির জাতক লগ্ন থেকে দেখতে গেলে দ্বাদশে কেতু আপনি ভগবানে বিশ্বাসী লোক কেমন ধর্ম বিষয়ে আপনার যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে আপনার শরীর কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই আপনি আপনি কোনো না কোনোভাবে জয়েন্টের কোনো প্রবলেমে ভুগতে পারেন হাড় সংক্রান্ত প্রবলেমে ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে বুকে কফ বসে যাওয়া বা বুকে কোনো দীর্ঘস্থায়ী অসুখ দেখা যাচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার্স কোনোরকমভাবে হাই ব্লাড প্রেশার থাইরয়েড কোলেস্টেরল এই সমস্ত প্রবলেমে ভুগতে পারেন শরীর সম্বন্ধে বিশেষ সচেতন থাকুন আর বলুন কি জানতে চাইছেন ভাই এই বছরে খুব একটা ভালো কিছু বলতে পারলাম না অক্টোবর থেকে চেষ্টা করুন কেমন অক্টোবরের পর থেকে চেষ্টা করুন আর রবি গ্রহের ভালোভাবে প্রতিকার করিয়ে নিন অক্টোবরের পর থেকে চেষ্টা করুন রবি গ্রহের ভালোভাবে প্রতিকার করিয়ে নিন ভালো জায়গায় গিয়ে রবির প্রতিকার করিয়ে নিন কিছু পুজো অর্চনা বা শান্তি সস্তায়ন এবং রবিগ্রহের রত্ন ধারণ এইগুলো করলে অক্টোবরের পর থেকে ধীরে ধীরে একটু বেটারমেন্টের দিকে যাবে বেটারমেন্টের পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে দৈববাণী অনুষ্ঠান এবং তার সাথে অতি অবশ্যই করতে হবে আমাদের সঠিক কর্মটা কোন ট্র্যাকে চললে আমাদের কি ধরনের কর্ম আমার পক্ষে সুইটেবেল হবে সেটাও যেমন জানতে হবে যারা পড়াশোনা করছো তারাও কিন্তু খুব ভালোভাবে জেনে নাও বা যাদের বাবা মায়েরা পড়াশোনা নিয়ে সন্তানের চিন্তিত তারাও কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন উচ্চ মাধ্যমিকের পর কোন প্রফেশন নিয়ে আমার সন্তান পড়াশোনা করলে তার ফিউচারটা ব্রাইট হবে সেটাও কিন্তু বলে দেবে দৈববাণী নমস্কার কোথা থেকে বর্ধমান আপনাদের সাথে আঠাশ তারিখ দেখা হচ্ছে আঠাশে মে যাচ্ছি বলুন কার সম্পর্কে

লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র এবং দেবগণ বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না শরীরের সম্বন্ধে খুব সচেতন থাকবেন কেমন বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না যতটা যা চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু ফল দিতে পারবে না পরিপূর্ণ কাল সর্বদোষের ছক দু দুটি রাজ্যক রয়েছে কিন্তু রাজ্যক তার সুফল দিতে পারবে না মঙ্গল বৃহস্পতি গ্রহ একত্রে শনির সঙ্গে সেটা একটা রাজ্যক তৈরি করেছে কারণ বৃষ লগ্ন থেকে দেখতে গেলে সপ্তমাধিপতি হচ্ছেন গিয়ে মঙ্গল এবং লগ্ন থেকে দেখতে গেলে শনি হচ্ছেন গিয়ে ন নবমাধিপতি তিনি নিচস্থ অবস্থায় নিচভঙ্গও করেছেন রাজ্যকও তৈরি করেছেন কিন্তু এই ফল দিতে পারবে না কেমন চতুর্থাধিপতি রবি এবং লগ্ন থেকে দেখতে গেলে লগ্নাধিপতি লগ্ন থেকে দেখতে গেলে লগ্নাধিপতি শুক্র এরাও দুজন একত্রে একটি রাজ্যক তৈরি করেছে এটা হিসেবে এবং সেটা লগ্ন থেকে দশমে কিন্তু এই দু দুটি রাজ্যকের কোনোটাই ফলদায়ী হচ্ছে না পরিপূর্ণ কাল সর্বদোশের জন্য পরিপূর্ণ কাল সর্বদোষকে ভালোভাবে পরিহার করতে হবে জীবনে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো একটু পালন করতে হবে অর্থাৎ ভালো জায়গায় প্রতিষ্ঠিত জ্যোতিষী যিনি জানেন অ্যানালিটিক্যাল দক্ষতা রয়েছে এরকম লোকের কাছে গিয়ে এই দোষটা কাটিয়ে কীরকমভাবে জীবন ধারণ করতে হবে সেটা জেনে নিয়ে দুটো স্টোন ধারণ করান এই মেয়ে ছকে কিন্তু জোর আছে এই দোষগুলো পরিহার করলে ঠিকঠাক জীবনে কিছু না কিছু ডেফিনেটলি হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু যে সমস্যাগুলো এই যে কালসর্পদোষ বা শনি সাড়ে সাতি বা মাঙ্গলিক বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা এত চিন্তিত প্রত্যেককে বলে রাখি এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাইন্ডলি আপনারা ভাববেন না যিনি বন্ধু আছেন একটু হোল্ড করাবো হ্যাঁ একটু একটু সঙ্গে থাকুন আমি যাচ্ছি আপনার ফোনে যাচ্ছি একটু সঙ্গে থাকুন এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভয় পাবেন না আর একটা কথা মাথায় রাখবেন এই যে সমস্যাগুলো আপনি ঈশ্বরের নামে পাঠিয়েছেন কোনো না কোনো কাজের জন্যই হয়তো পাঠিয়েছেন এই সমস্যাগুলোর ওপর কিন্তু দৈববাণী বা শাস্ত্রী এটা কখনোই বলে না বা আমিও কখনো বলবো না যে এটার উপরে আছি এই জায়গাটাকে আমরা প্রশমিত করতে পারি আপনার জীবন ছকে যেটা আছে সেটাকে কখনোই আমরা কিন্তু আউট আউট বা ওয়াশ করে অসম্ভব তাহলে তো জ্যোতিষী ঈশ্বরের ওপর দিয়ে হয়ে গেল যে অনুষ্ঠানে বা যিনি এই কথা বলছেন যে আমি এই সমস্ত যোগ কাটিয়ে দিতে পারি সমস্ত কিছু করে দিতে পারবো তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারবো আমি আপনাদের বলছি তাদের কাছে দয়া করে যাবেন না আপনারা প্রতারিত ইচ্ছা করে হন কারণ আপনারা সবসময় যে স্বপ্নটা দেখেন যে এক্সপেকটেশনটা নিয়ে আপনারা যান সেই এক্সপেকটেশনটাই ভুল আছে যিনি বলছেন ভগবান যেটা লিখে পাঠিয়েছেন যেটা আপনার প্রারব্ধ যেটা আপনার কর্মফল যে লাইফ সাইকেলটা আপনি নিয়ে এসছেন সেইটাকে পরিবর্তন করে দেবে যিনি বলছেন তিনি তো ভগবানেরও ওপরে জ্যোতিষ ভগবানের ওপরে কোনো দিন হতে পারে না জ্যোতিষ তান্ত্রিক বা মান্ত্রিক ব্যক্তি তিনি ভগবানের কৃপা ভিক্ষা করে চলেন তিনি ভগবানের দয়া এবং কৃপা ভিক্ষা করে চলেন তিনি ভগবানের ওপর দিয়ে নন তিনি ভগবানের কাছ থেকে কৃপা ভিক্ষা করে তার জ্ঞান অনুযায়ী ভগবান নির্দেশিত আপনার ভাগ্যকে আপনাকে অনুধাবন করাতে এবং তার থেকে কিভাবে আপনি আপনার সর্বশ্রেষ্ঠটা বের করে নিয়ে আসতে পারেন বড় জোর সেই রাস্তাটা দেখিয়ে দিতে পারেন তার বেশি কিছু নয় সুতরাং এই বিধিসম্মত সতর্কীকরণ এটাও কিন্তু মেনে চলবে নমস্কার কোথা থেকে নমস্কার হ্যাঁ দেবব্রত বলো

আর মোটামুটি ছমাস আট মাসের এই আর কি কেমন দু হাজার উনিশে কিছু না কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা নেই কারণ রবি যে জলরাশিতে রয়েছে রবি জলরাশিতে খুব একটা ফলদায়ী হয় না কিন্তু তোমার লগ্ন থেকে দেখতে গেলে মঙ্গল এবং বৃহস্পতি দুটোই ইম্পর্ট্যান্ট গ্রহ এবং বৃহস্পতি এর পরের ট্রানজিটে যখন চন্দ্রকে ছবে, তখন সেই সময় মানে ঠিক অক্টোবর মাসের পরে সেই সময় তোমার বৃহস্পতিকে দৃষ্টি দেবে তোমার লগ্নে মানে তোমার জন্ম ছকের বা ন্যাটাল ছকের বৃহস্পতিকে দৃষ্টি দেবে সেই সময় তোমার একটা না একটু অ্যাচিভমেন্ট নির্দেশিত হচ্ছে ভাই দুটো গ্রহকে একটু প্রতিকার করার দরকার আছে এটার আধ্যাত্মিক প্রতিকার না করলেও চলবে ধারণগত প্রতিকার দরকার এই ধারণগত প্রতিকারটা করে নাও জীবনটা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি কিছু না কিছু বদলাতে যাচ্ছে অক্টোবর মাসের পরে যে সময়গুলোর যে মুহূর্তগুলো যে তারিখগুলো এইভাবে আপনাদের সামনে আমরা এক দেড় মিনিটের মধ্যে অল্প সময় কিন্তু প্রেডিকশান করে দিই সেগুলো কিন্তু মিলিয়ে দেখে নেবেন দাদা এখান থেকে যাকে বলছেন জুলাই মাস যাকে বলছেন আর ছ মাস যাকে বলছেন এই বছরটা খুব ভালোভাবে কিন্তু মনের মধ্যে ঢুকিয়ে নিন ব্যাপারগুলো আমরা কিন্তু এখান থেকে কোনো মজা বা তৈরি করা চাট কিন্তু আপনাদেরকে বলছি না অনলাইন প্রেডিকশানে গতকালই আমাদের কিন্তু রেকর্ড ভেঙে গেছে একশো চৌত্রিশটা ফোনে ইয়েস একশো চৌত্রিশটা জোর গলায় বললাম একশো আঠাশটা ছিল হাই এবং একশো চৌত্রিশটা ফোনের অনলাইন প্রেডিকশন কিন্তু কন্টিনিউ আমরা করে যাচ্ছি তার মধ্যে একাধিক ফোন ঢুকে যাচ্ছে অনুষ্ঠান শেষ হওয়ার পরেও কিন্তু বন্ধুদের অভিযোগ থাকে কবে আমরা লাইনটা কথা বলতে পারবো তাই অতি অবশ্যই বলছি অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে শুনবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এই অনুষ্ঠানের গুরুত্বটা নমস্কার কোথা থেকে হ্যালো হ্যাঁ একটু টিভির ভলিউমটা দাদা একটু মিউট করবেন টিভির সাউন্ডটা টিভি সাউন্ডটা মিউট করবেন টিভি সাউন্ডটা টিভি সাউন্ডটা একটু মিউট করো গো কেটে যাবে একেবারে কমিয়ে দিয়েছে কিন্তু লাইনটা মিউট করতে বারবার কেন বলে এইগুলো একেবারে কেটে দিতে দিয়েছে এখানে এমন মারাত্মক শব্দটা আসছে ইকোটা আসছে করা সম্ভব না কথা সম্ভব না এই জন্য বারংবার বলা হয় যে আপনারা টেলিফোনের আই মিন টিভির যে আওয়াজটা আছে সেই আওয়াজটাকে মিউট মিউট করা মানে হচ্ছে বন্ধ করুন হয় টিভির আওয়াজটাকে বন্ধ করে দিন অথবা টিভি যদি অন্য লোক শুনতে চায় টিভি থেকে অন্তত কুড়ি তিরিশ মিটার দূরে কুড়ি তিরিশ মিটার দূরে যেখান থেকে টিভির কোনো সাউন্ড শোনা যাবে না সেরকম জায়গা থেকে কথা বলুন নমস্কার কোথা থেকে সিঙ্গুর থেকে বলছেন বলুন কার সম্পর্কে আচ্ছা উনিশ চার উনিশশো চুরানব্বই ষোলো চার ষোলো চার উনিশশো চুরানব্বই সময় বেলা এগারোটা জন্মস্থান সিংড়ে সিঙ্গুরে একটু সঙ্গে থাকো ভাই শনিবার ছিল আপনার জন্মদিন শনিবার ছিল শনিবার ঠিক আছে ঠিক আছে বেশ মিথুন লগ্ন বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র এবং দেবগণ মিথুন লগ্ন এবং বৃষ রাশি হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলুন হ্যালো এনিওয়ে সংযোগটা আমি বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হলাম যে সমস্ত বন্ধুরা অবশ্যই কিন্তু আমি বারবার বলছি সিরিয়াস হন তবেই কিন্তু দৈবন অনুষ্ঠানে ফোন করুন হঠাৎ করে এল আইভি লাইভ মানে সরাসরি ফোন কলস সরাসরি ফোন করুন মানেই কিন্তু এখানে চলে এলেন এটা কিন্তু নয় খুব ভালোভাবে নিজের ফোকাসগুলোকে তৈরি করুন দরকার হয় অনুষ্ঠানটা দেখবার আগে আগের দিন প্রশ্নগুলো লিখে রাখুন এই প্রশ্নগুলো দাদাকে করব এই প্রশ্নগুলো নিয়ে দাদাকে চার্জ করব হ্যাঁ চার্জই করবেন কারণ চার্জ করলেই কিন্তু অনেক কিছু শেখা যায় দাদাকে যেমন আমরা আমি পার্সোনালি খোঁচাই সেইভাবে কিন্তু দৈবনের মধ্যে থেকে আপনারা কিন্তু সেই নির্যাসটা বার করে আনুন যেটা আপনাদের জীবনে অনেক কিছু নিয়ে আসবে নমস্কার কোথা থেকে বর্ধমান থেকে আঠাশ তারিখ আপনাদের ওখানে আমরা চলে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কার সম্পর্কে আমি আমার নিজের সম্পর্কে নিজের সম্পর্কে হালকা করে টিভির ভলিউমটা মিউট করতে হবে হালকা করে হালকা কানে আসছে আচ্ছা ঠিক আছে একটু মিউট করে দিন দেখুন আমার গলাটা শোনা যাচ্ছে ওই জন্যই বললাম মিউট করেছেন হ্যাঁ করেছি বলুন আচ্ছা জন্ম তারিখ জন্ম তারিখ 5/4/2000 5/4/2000 সময় সময় 9:15 সকাল জন্মস্থান আশা করি বর্ধমানে না অন্য কোথাও দুর্গাপুরে আপনার জন্মবার বুধবার ছিল বৃষলগ্ন বৃষলগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র এবং দেবগণ বৃষলগ্ন লগ্ন এবং মীন রাশি জাতক আমি এই ছকটা একটু আগে দেখলাম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখলেন আমার বাপি ফোন করেছিল ফোনটা কেটে গেল তার জন্যই করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে না ফোনটা কেটে গেল না মানে এটা রাহুকেতু কাল সর্বদোষের মধ্যে দিয়ে রয়েছে এবং রাহুকেতু কাল সর্বদোষ পরিপূর্ণ পরিহার না করলে দুটো রাজ্য আছে সেই দু দুটো রাজ্যকের ফল কিন্তু পাওয়া যাবে না দুটো রাজ্য রয়েছে এই দুটো রাজ্যের ফল বের করে আনতে হলে রাহুকেতু কাল সর্বদোষকে পরিপূর্ণ পরিহার করতে হবে জীবনে কিছু নিয়ম নীতি এগুলো মেনে চলতে হবে কেমন না হলে এই শকে যথেষ্ট যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও এই শখকে পরিপূর্ণভাবে দাঁড় করানো অসম্ভব ব্যাপার প্রত্যেকটা বন্ধুকে এই জন্য বলে রাখছি আমাদের শহর কলকাতায় যে সমস্ত চেম্বার গুলো রয়েছে গাঙ্গুলি বাগান বা কামালগাছি বা শোভাবাজার ভাগগুলো বা কলকাতা থেকে একটু দূরে বেড়াকপুর শুভম জ্যোতিষ কার্যালয় সেখানে আসার আগে অতি অবশ্যই কিন্তু আপনারা বন্ধু যিনি আছেন একটুখানি হোল্ড করুন একটু সঙ্গে থাকুন এখানে কিন্তু আসার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন কোন সময় কোন তারিখে আমরা দাদাকে কিন্তু পেয়ে স্পেশাল ভাবে বলে রাখছি যারা কৃষ্ণনগর থেকে ফোন করছেন বা নদীয়া থেকে সাতাশ তারিখ আমরা যাচ্ছি আঠাশ তারিখ চলে যাচ্ছি বর্ধমান রাত্রে চলে যাচ্ছি তারাপীঠ এবং তারিখ পুরো দিনটা তারাপীঠ থেকে তিরিশ তারিখেও থাকছি আমরা মোহাম্মদ বাজার এই সমস্ত জায়গাগুলো আসতে হলে আপনাদেরকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে নম্বরে ফোন করেছেন এই নাম্বারে ফোন করতে পারেন তবে অবশ্যই এখন নয় রাত্রি দশটা বা অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথে চলে যাচ্ছি নাইন জিরো থ্রি জিরো ফোর নাইন ফোর থ্রি এই নাম্বারে ফোন করতে পারেন এছাড়াও নাইন

ডায়মন্ড হারবার নামখানা পাথর প্রতিমা জয়নগর বা টোটাল সাউথ জোনের যারা বন্ধুরা আছেন তারা ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন কাকদ্বীপ চেম্বারে কারণ আমরা সকালে থাকছি এবং বিকেলবেলা কিন্তু চলে যাচ্ছি আমরা বেহালা দৈববানী চেম্বারে নমস্কার কোথা থেকে হ্যালো কোথা থেকে আরামবাগ হ্যাঁ ওকে মেয়ের জন্ম তারিখ নয় চোদ্দ নয় দু হাজার সময়

কর্কট লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কর্কট লগ্ন কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের তৃতীয়ে বুধ শুক্র শুক্র নিচস্থ এবং বুধ হচ্ছে উচ্চস্থ ওখানে তার মানে লগ্নের তৃতীয় নিচভঙ্গ রাজযোগ রয়েছে আবার লগ্ন থেকে দেখতে গেলে একাদশে বৃহস্পতি শনি একত্রে রয়েছে শুধু বৃহস্পতি ছে ছক ভালো মেয়ের মেয়ের ছক ভালো খালি মেয়ের শরীর সম্বন্ধে একটু সচেতন থাকবেন মেয়ে পেটের অসুখে ভুগবে কেমন মেয়ে পেটের অসুখে ভুগবে এবং মেয়ে পিরিয়ড সংক্রান্ত কোনো না কোনো অসুবিধা থাকবে মেয়ে পেটের অসুখে ভুগবে শরীর সম্বন্ধে সচেতন থাকবেন কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে বলুন মেয়ে কি নিয়ে প্রশ্ন কি নিয়ে আচ্ছা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বাংলা এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াতে পারেন কেমন আচ্ছা ইংলিশে ইংলিশে অনার্স পড়ার পক্ষে ভালো ছক হবে কেমন শিক্ষকতার পক্ষেও ভালো ছক রবি সক্ষেত্রীয় অবস্থায় রয়েছে রবি সক্ষেত্রীয় অবস্থায় কখনো কখনো এবং বৃহস্পতি শনিযুক্ত অবস্থায় রয়েছে লগ্ন থেকে একাদশে অতএব এটা কোনো না কোনোভাবে ভালো স্কুলে চাকরি পেয়ে যাওয়ার নির্দেশ করে অতএব ইংরেজি অনার্স নিয়ে পড়তে বলুন ইংরেজি অনার্স নিয়ে পড়া ভালো হবে খুব ভালো লাগে এরকম ধরনের যখন আমরা সাবজেক্টে ঢুকে যাই মনে হয় যেন আরও কতটা ভেতরে ঢুকে যেতে পারি কিন্তু সময়ের অভাবে আমরা পারি না এক দেড় মিনিটই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি যে সমস্ত বন্ধুরা আছেন যাদের মনে হচ্ছে বাংলা জন্ম তারিখ আছে যে সমস্ত বন্ধুর মনে হচ্ছে আমার জন্ম তারিখ সম্পূর্ণ অজানা আমি জানি না গোদা বাংলা কথায় জানি না তারাও কিন্তু সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন তাদের জন্য কিন্তু আমরা রয়েছি কিন্তু অনলাইনে যারা ফোন করছেন তাদের জন্য রিকোয়েস্ট ইংরাজিতে ডেট অফ বার্থ স্পেশালভাবে আমাদের কিন্তু বলবেন নাহলে কিন্তু আমরা হেল্প করতে পারবো না নমস্কার কোথা থেকে

কাইন্ডলি কিন্তু খুব ভালোভাবে খাতাতে লিখে রাখবেন তবেই কিন্তু ফোন করবেন আমি রাত্রি দশটা বাজার আগে ঠিক পাঁচ মিনিট আগে বলে দিই এখন কিন্তু আমরা ফোন নিচ্ছি না ঝড়ের মতো তখনও কিন্তু আমার ফোনে ফোন আসতে থাকে সুতরাং বি সিরিয়াস আমরা কিন্তু কথা বলার সুযোগটাই আপনাদের কাছ থেকে পাচ্ছি না দরকার হয় আগের রাত্রে কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করে নিন পরের দিন রাত্রি নটায় দৈবাণিতে ফোন করুন নমস্কার কোথা থেকে হ্যালো

টিভির সাউন্ডটা মিউট করে কিন্তু কাইন্ডলি ফোন করবেন আমি কিন্তু বারবার এখান থেকে বলছি ইকো আসছে ইকো আসছে তা সত্ত্বেও কিন্তু বাড়ির বাকি বন্ধুদের বা বাকি প্রতিবেশী বলুন বা বাকি মানুষদের শোনানোর জন্য আপনারা কিন্তু হালকা করে হলেও টিভির সাউন্ডটা মিউট করছেন না যার জন্য কিন্তু বারবার আমাদেরকে কিন্তু ডিসকানেক্ট করে দিতে হচ্ছে এটা কিন্তু আপনাদের অমূল্য সময়টাও কিন্তু নষ্ট হচ্ছে নমস্কার কোথা থেকে বলছি কালনা থেকে বাহ বর্ধমানে আজকে বহু ফোন আসছে বলুন কার সম্পর্কে ভাই সম্পর্কে জানবেন সবার আগে টিভি সাউন্ডটা মিউট করতে হবে টিভির সাউন্ডটা হ্যাঁ মিউট করে দিন বলুন হালকা আসছে কানে ওই জন্যই বললাম মিউট করে দিন শুধু শুনে নিন তারপর ভাইকে বলবেন একদম মিউট করে দিন হ্যাঁ একদম মিউট করে দিন বলুন এবার ভাই জন্ম তারিখ হ্যাঁ আপনার 1977 17 জুলাই 17 জুলাই 1977 সময় রাত্রি 10টা 20 রাত্রি 10টা 20 জন্মস্থান কি কাল না না বর্তমান বর্ধমানে বর্ধমানে আমরা যাচ্ছি আঠাশ তারিখ আঠাশে মে দেখা হবে সতেরোই জুলাই উনিশশো সাতাত্তর রবিবার ছিল মীন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র মীন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র এবং রাক্ষসগণ পরিপূর্ণ কাল সর্বদোষের ছক কেমন এর জীব এর জীবনে প্রচুর দুর্ঘটনা ছিল প্রচুর যেভাবে যা হওয়া উচিত ছিল কোনোটাই সেভাবে হয়নি কেমন

খুব চাপ রয়েছে এই ছক এভাবে এতদিন ধরে উনিশশো সাতাত্তর মানে জীবনে চলে একচল্লিশটা বছর কেটে গেছে এতদিন ধরে জ্যোতিষের কথা মনে হয়নি আজকে মনে হলো আজকে আর একচল্লিশ বছর বয়সে গিয়ে এই বদলকে আমি কি করতে পারি আপনি বলুন এই ছক নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো সমস্ত বন্ধুদের সেজন্য বলছি যে আপকামিং যে সমস্ত বন্ধুরা আছো যারা পড়াশোনা নিয়ে ইন ফিউচার খুব সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত হতে চো আজকের দিনে কিন্তু এটা খুব বাস্তব কথা আমি দাদার সাথে প্রোগ্রাম করছি বলে না আপনারাও খুব ভালোভাবে জানবেন অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে ভয়ঙ্কর রকম কিন্তু আজকের ইন্টারেস্ট বেড়ে গেছে আসবো সেই প্রসঙ্গে জেনে নেবো কে আছেন নমস্কার কোথা থেকে হ্যালো হ্যাঁ নমস্কার কে আছেন এনিওয়ে সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম একটা কথা খুব পরিষ্কার দেখো ইয়ং জেনারেশনের মধ্যে আজকে কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে ভয়ঙ্কর রকম মানে সাবজেক্ট নিয়ে বলো পড়াশোনা বলো বা কি নিয়ে পড়াশোনা করবো বাবা মায়েদের থেকে তারা কিন্তু সব থেকে বেশি কসাস হ্যাঁ কারণ একটা জিনিস এদের মাথায় অন্তত ঢুকে গেছে যে হ্যাঁ ঠিক আছে সাবজেক্টটা রয়েছে সাবজেক্ট যিনি ন্যারেট করছেন তিনি কি বা তার কতটা জ্ঞান সেটা একটা আলাদা কথা কিন্তু সাবজেক্টটা যে রয়েছে সাবজেক্টটা সঙ্গে থাকুন অস্তিত্ব রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আজকের দিনে টেকনোলজির যুগ আজকের দিনে বহু ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে যে এই মোবাইলে বলো বা ফেসবুক

শালটা কিন্তু কখনোই কারো জন্ম তারিখ যারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ আমার সঞ্চালক অত্যন্ত ভদ্রলোক এবং তার মাথাও খুব ঠান্ডা যারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ বারংবার বলতে পারছেন না এবং বারংবার এই অনুষ্ঠানটা দেখায় এবং শোনার পরেও যে দয়া করে টিভির ভলিউমটা মিউট মিউট মানে হচ্ছে গিয়ে বন্ধ করে দেওয়া হয় টিভির ভলিউমটা মিউট করে দেবেন বন্ধ করে দেবেন অথবা টিভি থেকে অন্তত কুড়ি তিরিশ মিনিটে সরে যাবেন যেখান থেকে টিভির কোনো রকম সাউন্ডই পাওয়া যাবে না এরকম জায়গায় গিয়ে কথা বলুন যাতে আপনার বাড়ির লোকেরা আপনার গলার আওয়াজ শুনতে পারে বা আমাদের কী ডিসকাশন হচ্ছে সেই ডিসকাশনটা শুনতে পারে ফেয়ার এনাফ কিন্তু আমাদের এখানে যেন আপনার টিভির আওয়াজ এসে না শোনা যায় স্ট্যান্ডিং ইনফরমেশনস এখন থেকে আমার সঞ্চালককে দেওয়া ছিল অনেক দিন ধরেই দেওয়া রয়েছে এবং দেওয়া রইল যে আপনারা কোনো কারণে যদি আমি টিভির সাউন্ড এখানে পাই বা টিভির সাউন্ডের কোনো রকম আওয়াজ যদি আমার কানে এসে পৌঁছয় এক আর দুই আপনারা যদি ফাম্বেল করেন হাতরাতে থাকেন একে ওকে ডেকে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জিজ্ঞাসা করেন আপনারা যদি সঠিকভাবে এবং প্রাঞ্জলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ফটাফট বলতে না পারেন সঙ্গে সঙ্গে লাইন ডিসকানেক্ট করে দেওয়া হবে প্লিজ মনে রাখবেন একশো থেকে দেড়শোটা ফোন এই অনুষ্ঠানে আসে এই একশো থেকে দেড়শোটা ফোন আরও অনেকে অনেক সিরিয়াস লোকের জন্য হয়তো অপেক্ষা করে আছেন যাদের হয়তো আমি খানিকটা হেল্প করতে পারবো অতএব আপনি ফাম্বেল করার জন্য আপনাকে সময় দেওয়ার মতো সময় মানে নেই যদি কোথাও আমি আপনাদের সঙ্গে হার্ডসভাবে কথা বলে থাকি আমাকে ক্ষমা করবেন সেই প্রসঙ্গে বলে রাখি যদি মনে হয় আমাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাবাকে বা মাকে ডাকছি খুব ভালো কথা কোনো প্রবলেম নেই হতেই পারে আমারও ভুল হতো খুব ভালোভাবে কিন্তু কাগজে লিখে রাখুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থটা না হলেও চলবে তার পাশাপাশি আরও একটা কথা আপনাদেরকে বলতে হবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন কাগজে লিখে রাখলে সেটাই কিন্তু দৈববাণী অনুষ্ঠানে আপনারা ফোন কলস করে কিন্তু আমাদের বলতে পারেন এবং আমরাও কিন্তু শেয়ার করতে পারবো অন্তত আপনাদের জায়গায় থাকলে আমি এই জিনিসটা করতাম দৈববাণী অনুষ্ঠানে এমন বহু বন্ধু আছেন বহু মানুষ আছেন যারা শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার জন্য বসে থাকেন হ্যাডসঅ তাদের খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা দেখুন খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা বুঝুন অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ কিন্তু আজকের দৈববাণী প্রথম এস্টাবলিশ করেছে এবং এই দৈববাণীর পক্ষ থেকে বহু মানুষ কিন্তু আজকে স্যাটিসফাইড হয়েছে এটাও কিন্তু প্রমাণিত দেখো এই বিষয়ে আমার যত কম কথা বলা যায় ততই ভালো মানুষের উপকার হোক মানুষ খুব ভালো থাকুক দৈবানী অনুষ্ঠান কিছু না কিছু একটা মাত্রা একটা ডাইমেনশন অ্যাড করুক আপনাদের লাইফে এটাই আমরা চাইছি কেমন এটাই হোক এটাই হওয়া উচিত তাই প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় এবং প্রতিদিন সকাল নটায় যেমন আমাদের প্রভাতী অনুষ্ঠান দেখবেন দৈববাণীর পক্ষ থেকে এবং প্রতিদিন রাত নটায় কিন্তু অতি অবশ্যই দৈববাণী লাইভ ফোনের অনুষ্ঠান কখনো কখনো আমরা আসতেও পারি না আমাদের চাপ থাকে চেম্বারে সেটার জন্য কিন্তু ওয়েলকাম খুব ভালোভাবে দেখুন দৈববাণী হাতে সময় নেই দাদার কাছ থেকে বিদায় নিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন নমস্কার নমস্কার ভালো থাকুন শুভরাত্রি